আজ বুধবার দশই মাঘ দু সালের তেইশ সালের পঁচিশে জানুয়ারি মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে গণেশ জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ কিন্তু গণেশ চতুর্থী নয় গণেশ জয়ন্তী আজকের দিনে আপনাদের জীবনের শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য বিদ্যা বুদ্ধি বিজনেসে উন্নতি করবার জন্য সকল প্রকার সুখকে আকর্ষিত করবার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানাদি সেরে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রাদি পরিধান করে গণেশজির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর ধূপধুন দিয়ে গণেশজির উদ্দেশ্যে বলুন ওম গম গণপত্তায় নামা বা গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মূর্তি মৌরিয়া অবশ্যই আপনারা গণেশজির উদ্দেশ্যে এই মন্ত্রটি একশো আটবার জপ করে নিজের মনস্কামনাকে জানাবেন তিনি অবশ্যই আগত বছরে আপনাদের মনস্কামনাকে পূর্ণ করবেন আগামী কাল কিন্তু সরস্বতী পুজো যারা সরস্বতী পুজোর অঞ্জলি দিতে চান তারা আজ সন্ধ্যে ছটার পর থেকেই কিন্তু উপবাস থাকুন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আর সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র সরস্বতী পূজার অঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র দিনক্ষণ সঠিক তিথি নিয়ে আমরা স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আপনাদের জন্য আগে থেকে আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে হাওয়ায় প্রাসাদ বানিয়ে কিন্তু কোনো লাভ নেই দিবা স্বপ্ন দেখবেন না বর্তমানে পারেকে রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন আজ অর্থগতভাবে আয় ইনকাম আপনাদের বৃদ্ধি পাবে অভিভাবক অভিভাবিকাদের সম্প্রসারিত সহযোগিতার কারণে আর্থিক ঝঞ্ঝাট থেকেও আপনারা মুক্তি পাবেন বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের বলে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও নাম সম্মান বৃদ্ধি পাবে আজ আপনি যদি কোথাও একদিনের জন্য ভ্রমণে যেতে চান নিশ্চিন্তে চলে যান আপনার অনুপস্থিতিতেও সব কিছু মসৃণভাবে চলবে চলবে যদি কোনো সমস্যা দেখাই দেয় ঘুরে এসে আপনারা ঠিকঠাক করে নিতে পারবেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস তেমন ব্যক্তিবর্গের সাথে মেলামেশা করা বন্ধ করুন যার কারণে আপনাদের সুনাম নষ্ট হয় অপ্রত্যাশিত কোনো অতিথির আগমন আজ ঘটতেই পারে যার কারণে কোনো পরিকল্পনা বিঘ্নিত হবে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না আর যেহেতু গণেশ পূজা তাই গণেশজির নাম জব ধ্যান আরাধনা অবশ্যই করুন